हेलो स्टूडेंट्स, वेलकम टू योर फेवरेट चैनल देवसर्स लेक्चर। HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য আজ আমি এই ভিডিওতে একটি মোস্ট ইম্পর্টেন্ট এসে রাইটিং এর বিষয়ে আলোচনা করব। এবং এই এসেটি HSLC 2019 এ একবার এসেছিল, সো HSLC 2021 এ এই এসেটি রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এই এসেটির নাম হলো পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি মিনস হলো সময়নিষ্ঠা, এবং সময়নিষ্ঠা মানে হলো যথাসময়ে কাজকর্ম করা, বা আমরা বলতে পারি সময় মতে কর্মস্থলে উপস্থিত হওয়া। সো আমি এখন তোমাদেরকে এই এসেটি লাইন বাই লাইন ফুল এক্সপ্লেনেশন সহকারে অনেক ইজি ওয়েতে বুঝিয়ে দেব। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে ডিসকাশনটি বোঝার চেষ্টা করবে। সো তোমরা সবাই জানো যে এসের প্রথম পয়েন্টে লিখতে হয় ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে হলো সূচনা। সো ইন্ট্রোডাকশন পয়েন্টে লিখা আছে, পাংচুয়ালিটি ইজ এ হ্যাবিট অফ পার্সন টু ডু এনি টাস্ক অন টাইম। ইট মিন্স পাংচুয়ালিটি হলো একটি অভ্যাস, যে অভ্যাসের দ্বারা একজন ব্যক্তি সময়ের কাজ সময়ে করবে। হ্যাবিট মানে হলো অভ্যাস, এবং টাস্ক মানে হলো কাজ। নেক্সট লাইনে দেখো লিখা আছে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিক্রেটস অফ দ্য সাকসেস ফর এনি পার্সন। ইট মিন্স সময়ের কাজ সময়ে করার অভ্যাসটি কোনো ব্যক্তির সাফল্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রহস্য। সিক্রেটস মানে হলো রহস্য, এবং ইম্পর্টেন্ট মানে হলো গুরুত্ব। আশা করি তোমরা প্রথম পয়েন্টটি বুঝতে পেরেছ। তারপর দেখো নেক্সট পয়েন্টে লিখা আছে, ভ্যালু অ্যান্ড ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি। সো এই পয়েন্টের মিনিং হলো পাংচুয়ালিটির মূল্য এবং গুরুত্ব। সো আমরা এখন এই পয়েন্টের মধ্যে বুঝতে পারবো যে পাংচুয়ালিটির কী মূল্য বা গুরুত্ব আছে। প্রথমে দেখো লিখা আছে, এ পার্সন হু ইজ পাংচুয়াল লিভস এ মাচ ডিসিপ্লিন লাইফ অ্যান্ড গেটস লটস অফ রেসপেক্ট ইন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। ইট মিন্স যে ব্যক্তি পাংচুয়াল, পাংচুয়াল মিন্স সময়ের কাজ সময়ে করা, তিনি কী করেন, তিনি অনেক সুশৃঙ্খল জীবনযাপন করেন এবং পরিবার ও সমাজে প্রচুর শ্রদ্ধা পান। রেসপেক্ট মানে হলো শ্রদ্ধা, ডিসিপ্লিন মানে হলো সুশৃঙ্খল। নেক্সট লাইনে দেখো লিখা আছে, ইফ এ স্টুডেন্ট ইজ কনসিয়াস অ্যাবাউট দ্য ভ্যালু অফ পাংচুয়ালিটি হি শুড কমপ্লিট হিজ হোমওয়ার্ক অ্যান্ড প্রিপেয়ার হিজ লেসন্স ইন ডিউ টাইম। ইট মিন্স যদি কোনো স্টুডেন্ট পাংচুয়ালিটির মূল্য সম্পর্কে সচেতন হয়, তবে তার উচিত তার হোমওয়ার্ক শেষ করা এবং যথাসময়ে তার পাঠগুলো প্রস্তুত করা। কনসিয়াস মানে হলো সচেতন, এবং প্রিপেয়ার মানে হলো প্রস্তুত হওয়া, এবং লেসন্স মানে হলো পাঠ। তারপর দেখো লিখা আছে, অ্যান্ড দেন অনলি ইট উইল বি ইজি ফর হিম টু কোপ উইথ দ্য প্রোগ্রেস অফ হিজ ক্লাস লেসন্স ইন দ্য স্কুল। ইট মিন্স যদি একজন স্টুডেন্ট তার হোমওয়ার্কগুলো এবং লেসন্সগুলো শেষ করে স্কুলে যায়, তখন তার জন্য কী হবে, তখন তার জন্য পড়াশোনাগুলো অনেক সহজ হবে, এবং সে পড়াশোনায় কী হবে, সে পড়াশোনায় উন্নত বা অগ্রসর হবে। প্রোগ্রেস মানে হলো উন্নত। তারপরে দেখো লিখা আছে, অ্যান আনপাঞ্চুয়াল পার্সন ইজ নট কনসিডার্ড ওয়ার্দি অফ এনিথিং ইন লাইফ। ইট মিন্স আমরা বলতে পারি যে একজন আনপাঞ্চুয়াল ব্যক্তিকে জীবনে কোনো কিছুর যোগ্য মনে করা যায় না। ওয়ার্থি মিন্স যোগ্য, এবং আনপাঞ্চুয়াল মিন্স যে ব্যক্তি সময়ের কাজ সময়ে না করে। তারপর লাস্ট পয়েন্ট হলো কনক্লুশন। কনক্লুশন মানে হলো উপসংহার। সো এই পয়েন্টে লিখা আছে, এভরিবডি শুড বি পাংচুয়াল ইন হিজ এভরিডে লাইফ। ইট মিন্স প্রত্যেকেরই তার জীবনে পাংচুয়াল হওয়া উচিত। নেক্সট লাইনে লিখা আছে, এভরি স্টুডেন্টস শুড মেক এ হ্যাবিট অফ পাংচুয়ালিটি। তার মানে হলো প্রত্যেক স্টুডেন্টদের পাংচুয়ালিটি অভ্যাস করা উচিত, মানে সময়ের কাজ সময়ে করার অভ্যাস করা উচিত। তারপর দেখো লিখা আছে, উই শুড নট অনলি বি পাংচুয়াল আওয়ার সেলফস বাট অলসো অ্যাডভাইস আদার্স টু বি পাংচুয়াল। সো এই লাইনে লিখা আছে, আমরা কেবল নিজেরাই পাংচুয়াল হওয়া উচিত তা নয়, অন্যকেও পাংচুয়াল হওয়ার পরামর্শ দেওয়া উচিত। এখন তোমরা আমাকে ভিডিওটি নিচে কমেন্ট করে জানাবে তোমরা সবাই পাংচুয়ালিটি মেনটেন করো কি না। সো এই হলো পাংচুয়ালিটি এসেটির ফুল এক্সপ্লেনেশন। যদি তোমাদের এই এক্সপ্লেনেশনটি ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারো শেয়ার করবে। এবং আমি এই চ্যানেলে ক্লাস টেনের অল চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশনসের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। তোমরা যদি এইগুলো দেখতে চাও, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। এবং এই ভিডিওগুলোতে দেওয়া প্রতিটি প্রশ্ন যদি তোমরা ভালো করে শিখে নাও, তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই।